আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা শুরু করছি ইউনিট 4, আস্ক অ্যান্ড অ্যান্সার। আস্ক জিজ্ঞেস করো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও, এই নামের যে ইউনিট বা যে চ্যাপ্টার এটা আমরা শুরু করছি। আর চ্যাপ্টারের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি রয়েছে, এই ভোকাবুলারির অর্থ কিন্তু এবং বিস্তারিতভাবে রয়েছে আমাদের এই যে 156 নম্বর পৃষ্ঠায়। তাহলে এইগুলো আমরা বিস্তারিত জানব এবং এই পৃষ্ঠায় কিন্তু, মানে 156 নম্বর পৃষ্ঠায় কিন্তু এখানে এই যে ইওর সেন্টেন্সে তোমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আমি জাস্ট এখানে একটা সেন্টেন্স তৈরি করে দিব, কিন্তু তোমরা সেটা দেখে বা সেই রকম তোমরা আরও অন্য সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে প্রথমে আমরা এই যে এন্টারটেইন, রিসাইট, এরকম প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে ক্রমান্বয়ে আমাদের আসবে। তাহলে এন্টারটেইন মানে মজা করা বা বিনোদন, আর এটার ইংলিশ মিনিং হতে পারে টু অ্যামিউজ মানে মজা করা, বা ডিলাইট, ডিলাইট মানেও খুশি বা আনন্দ বা বিনোদন বা মজা, এরকম সবগুলোর অর্থ একই। এক্সাম্পল সেন্টেন্সে দিয়েছে রিডিং স্টোরি বুকস, গল্পের বই পড়া, এন্টারটেইনস মানে মজা দেয়, মি আমাকে, আমাকে গল্পের বই পড়াটা মজা দেয়, কি পরিমাণে, আ লট প্রচুর পরিমাণে, আলট মানে প্রচুর পরিমাণে। আমরা বলি না থ্যাংকস আলট, অনেক ধন্যবাদ, তাহলে আলট মানে প্রচুর পরিমাণে বা অনেক। পার্কে আমরা কিন্তু এন্টারটেইন করতে পারি বা অ্যামিউজমেন্ট করতে পারি বা ডিলাইট আমরা করতে পারি বা বিনোদন করতে পারি, আনন্দ করতে পারি, মজা করতে পারি। এখানে আমরা একটা সেন্টেন্স যদি করি এরকম লিখতে পারি, উই এন্টারটেইন, আমরা মজা করি, বিনোদন করি, কোথায়, ইন দ্য পার্ক, পার্কে। আচ্ছা, এরপরে যদিও পার্কের বাংলা পার্ক বলা ঠিক হলো না, পার্কের বাংলায় যদি আমরা বলি তাহলে কি উদ্যান বলতে পারি। যাই হোক, আমরা এখানে ট্রান্সলেশন শিখছি না যে পুরোটাই আমাদের বাংলায় শিখতে হবে, আমরা একটা ইংলিশ একটা সেন্টেন্স বা ওয়ার্ড এগুলো পড়ে যেন বুঝতে পারি সেই বিষয়টাই কিন্তু আমাদের প্রথমে জরুরি। আর যখন আমরা সবগুলো বুঝতে পারবো তখন আমরা সুন্দরভাবে ট্রান্সলেশনও করতে পারবো। এখানে আরেকটা ওয়ার্ড দেখো, রিসাইট মানে আবৃত্তি করা, সেটার ইংলিশ দেখো টু পারফর্ম, পারফরমেন্স করা, অথবা টু রিড আলাউড, টু রিড মানে পড়া, আলাউড মানে লাউডলি বা উচ্চ স্বরে পড়া, বিফোর অডিয়েন্স মানে অডিয়েন্সদের সামনে বা শ্রোতাদের সামনে। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল সেন্টেন্স, আই লাভ, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, টু রিসাইট পোয়েমস, কবিতা আবৃত্তি করতে। ইওর সেন্টেন্স, আমরা যদি এখন একটা সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে আমরা এরকম লিখতে পারি, প্লিজ রিসাইট আ পোয়েম, অনুগ্রহ করে একটা কবিতা আবৃত্তি করো। এরপরে আমরা আরেকটা ওয়ার্ড দেখব, ক্রিয়েচার, তাহলে সি আর ই এ, ক্রিয়ে টি ইউ আর ই, চার, টি ইউ আর ই, যে চার মানে চার উচ্চারণ হয় সেটা কিন্তু আমরা আরও ওয়ার্ড খেয়াল করলে পাবো, যেমন ফিউচার সেখানেও কিন্তু টি ইউ আর ই রয়েছে, ফিউচার, নেচার, ন্যাচারাল, এরকম আমরা টি ইউ আর ই এখানে আমরা চার উচ্চারণ করি। যাই হোক, ক্রিয়েচারের বাংলা হলো প্রাণী বা এনিম্যাল, এখানে বলেছে আ লিভিং বিং, একটা জীবন্ত বা জীব বা যেগুলো প্রাণ মানে জিনিসের জীবন আছে এরকম জিনিস, লাইক মানে যেমন, লাইক মানে মতো বা লাইক মানে পছন্দ করা, এখানে লাইক মানে যেমন, যেমন অ্যান অ্যানিম্যাল, একটা অ্যানিম্যাল, বার্ড, একটা বার্ড বা পাখি, অর ফিশ, মাছও হতে পারে, এইরকম প্রাণী, যে কোনো প্রাণী। স্নেকস, আর স্নেক সাপেরা হয় কোল্ড ব্লাডেড, কোল্ড মানে ঠান্ডা সেটা আমরা জানি, ব্লাডেড মানে রক্ত বিশিষ্ট, তাহলে স্নেকস আর কোল্ড ব্লাডেড, ক্রিয়েচার, ক্রিয়েচার মানে প্রাণী, তাহলে সাপেরা ঠান্ডা রক্ত বিশিষ্ট প্রাণী, মানুষের রক্ত কিন্তু ঠান্ডা নয়, গরম, কিন্তু সাপেদের রক্ত কিন্তু ঠান্ডা। আচ্ছা, এখন আমরা যদি এই ছবিটা খেয়াল করি এখানে অনেক ক্রিয়েচার আমরা দেখতে পাচ্ছি, আসলে এই ছবিটাই হলো ক্রিয়েচার দিয়ে ভরা। এখন আমরা একটা সেন্টেন্স তৈরি করি, উই আর ক্রিয়েচার অব গড, আমরা ঈশ্বরের তৈরি প্রাণী বা সৃষ্টি জীব, বা আমরা আল্লাহর বান্দা বা আমরা আল্লাহর ক্রিয়েচার, এরকম আমরা লিখতে পারি। অ্যাডোরেবল, দেখো এখানে সুন্দর একটা কথা কিন্তু বাংলায় রয়েছে, আদর, আদর
এটার সাথে কিন্তু অ্যাডর, এটা কিন্তু মিল আছে। এরকম হতে পারে যে অ্যাডোরেবল ব্রিটিশরা বলতে বলতে অ্যাডোর অ্যাডোর বলতে বলতে সেটা আসলে আমরা বাংলা আদরি মানে এটা লিখে ফেলেছি। যাই হোক, এগুলো আমরা মিল করে যদি পড়ি তাহলে আমরা মজা পাই এবং মনে রাখতে সুবিধা হয়। অ্যাডোরেবল মানে আদরেবল বা আদর করার যোগ্য, আর যেটা আদর করার যোগ্য যদি কোনো কিছু থাকে যেমন ফুল বা কোনো ছোট বাচ্চা, সেগুলোকে কিন্তু সে কী হয় সুন্দর হয় এবং প্রশংসনীয় হয়। তাহলে অ্যাডোরেবলের ইংলিশ মিনিং হতে পারে লাভ্যাবল, ভালোবাসার যোগ্য, চার্মিং মানে আকর্ষণীয় প্রশংসনীয়, এরকম। এক্সাম্পল সেন্টেন্স, ইউর স্মাইল তোমার মুস্কি হাসি ইজ অ্যাডোরেবল প্রশংসনীয়। আরেকটা সেন্টেন্স দিয়েছে, এখানে দুটো দিয়েছে, ইউর রিসাইটেশন অফ পয়েম তোমার কবিতা আবৃত্তি বুকস মানে এই পয়েমের নাম এখানে দিয়েছে বুকস, তোমার বুকস নামের যে কবিতা আবৃত্তিটা ইজ অ্যাডোরেবল, এটা হয়েছে প্রশংসনীয় মানে অনেক সুন্দর হয়েছে। আমরা লিখতে পারি দ্য বেবি ইজ ভেরি অ্যাডোরেবল, এ মানে বাচ্চাটা খুব সুন্দর, এরকম আমরা লিখতে পারি। এরপরে দেখো পস, প মানে থাবা, বাঘের থাবা, সিংহের থাবা, বা মনে করো যে এই যে ক্যাটের থাবা বা কি বলে যে বিড়ালের থাবা, এরকম পশুর থাবাকে পস বলা হয়। এখন এটা হতে পারে ক্যাটস প বা লায়ন্স প, টাইগার্স প, এরকম হতে পারে। মিনিং দেখো, অ্যান এনিম্যালস ফুট, একটা প্রাণীর ফুট বা পা, সেই পায়ে কি থাকবে, হ্যাবিং আছে, কি আছে, ক্ল আছে। এই যে দেখো ছবিতে আমরা এই যে একটা নখ দেখতে পাচ্ছি কয়েকটা, এগুলোকে বলা হয় ক্ল। অ্যান্ড প্যাড, প্যাড হলো এই যে আমরা সিল, যেখানে সিলের যে কালি যেখানে ভরাই সেটাকে প্যাড বলা হয়। আবার লেখার যে প্যাড, ডাক্তারদের ডাক্তারেরা কি করেন যে ওনারা প্রেসক্রিপশন লেখেন, লেখার প্যাড, তো এই প্যাডগুলোকে আসলে প্যাড কেন বলা হচ্ছে, কারণ এগুলো কিন্তু সমান্তরাল এবং সুন্দর মসৃণ। তোমরা নিশ্চয়ই জানো যে বা কি বলে যে বিড়াল কিন্তু যখন হাঁটে তখন শব্দ হয় না, কারণ শব্দ হলে তো ইঁদুর পালিয়ে যেত। সুতরাং এই প্যাডের কারণেই কিন্তু শব্দটা হয় না, এই নরম তালুর কারণে শব্দটা হয় না। যাই হোক, প্যাড মানে নরম তালু, আর এই নরম তালুর পাশে এখানে দেখো এই নখগুলো রয়েছে, এগুলোকে বলা হয় ক্ল। এখন এই ক্লগুলো লুকিয়ে থাকে, লুকিয়ে রাখে সাধারণত, যখন কোনো কিছু আক্রমণ করে ধরে তখন তারা এটা বের করে। আচ্ছা, এরপরে দেখো আমরা টাইগার্স প, এটাও কিন্তু আমরা পাচ্ছি। তাহলে ক্যাট ইজ লিকিং ইটস প, এটার মিনিং কি, লিকিং মানে চেটে নেওয়া বা চাটা, জেওবা দিয়ে চাটা। তাহলে ক্যাটটি কি করছে, লিকিং করছে, চাটছে, কি চাটছে, ইটস প, এর মানে এই পটা বা থাবাটাকে চাটছে, এটা হলো বাংলা অর্থ। আর আমরা একটা ইজি সেন্টেন্স করি, ক্যাটস প ইজ অ্যাজ টাইগার্স প, মানে ক্যাট প হলো বা বিড়ালের থাবা হলো বাঘের থাবার মতো। এরপরে পাজলড, আমরা কিন্তু বিভিন্ন ধরনের পাজল খেলি বা দেখেছি, পাজল মানে হতবুদ্ধি হয়ে যাওয়া, এরকম পাজল মিলানো। আচ্ছা, যখন আমরা পাজল মিলাই তখন কিন্তু আমরা সাধারণত হতবুদ্ধি হয়ে যাই বা কনফিউজড হয়ে যাই, টু বিকাম কনফিউজড। আই বিকেম, আমি হয়ে গেলাম পাজলড, হতবুদ্ধি হয়ে গেলাম। টু সি, দেখে, কি দেখে, অল দ্য নিউ ফেসেস, নতুন সকল নতুন মুখ দেখে, কোথায়, ইন মাই নিউ স্কুল, আমার নতুন স্কুলে সকল নতুন মুখ দেখে আমি হতবাক হয়ে গেলাম। তাহলে পাজলের আরেকটা বাংলা পেলাম, হতবাক বা হতবুদ্ধি বা কিং কর্তব্য বিমূঢ়, এরকম একটা জটিল কঠিন বাংলা শব্দ আছে, কিং কর্তব্য বিমূঢ় একটা শব্দ। তাহলে এটা বাংলায় বললে এটা হয় কিং কর্তব্য বিমূঢ় এবং ইংলিশে বললে পাজলড। তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করি, আই ওয়াজ পাজলড, আমি পাজলড হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, অ্যাট দ্য ফরেস্ট, কোথায়, বনে, মানে বনের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা একসময় হতবুদ্ধি হয়ে গেলাম। এম্পেরর মানে রুলার বা শাসক, কিং বা রাজা, তবে এম্পেররের সঠিক বাংলা আমরা লিখতে পারি সম্রাট, কারণ রাজা ছোটও হতে পারে বড়ও হতে পারে, কিন্তু এম্পেরর কখনো ছোট হন না, কারণ এম্পেরর তিনি হন যার আন্ডারে কিছু কিং থাকে বা কিছু রাজা থাকে। তাহলে
যার আন্ডারে কিছু কিং আছে বা রাজা আছে, তিনিই হলেন এম্পেরর। এইরকম একটা সেন্টেন্স দেখো, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর ওয়াজ দ্য মোস্ট পপুলার এম্পেরর্স অফ ইন্ডিয়া। তাহলে জালালউদ্দিন মোহাম্মদ আকবর ছিলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় শাসকদের মধ্যে অন্যতম, ওয়ান অফ দ্য, মানে তোমরা বাংলায় বুঝবে যে অন্যতম, আর ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা পাবে সেই নাউনটাকে অবশ্যই প্লুরাল করে দিবে। যেমন দেখো, সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিকেটার্স, এই যে ক্রিকেটারের সাথে একটা এস দিলাম, ক্রিকেটার্স। এখন আমরা যদি একটা ছবিটা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে একটা লায়নের মাথায় একটা ক্রাউন বা রয়্যাল ক্রাউন, রাজমুকুট রয়েছে। আসলে আমরা শুনেছি যে বনের রাজা সিংহ, বা সিংহ হলো পশুর রাজা। আসলে সিংহের চেয়েও যদি বাঘ শক্তিশালী হয়ে হতে পারে, কিন্তু বাঘের রাজকীয় ভাব বা শাসন করার কিন্তু মনোভাব বা ক্ষমতা নাই, সেই ক্ষমতাটা বেশি কার, সিংহের। এই জন্য সিংহকে পশুর রাজা বলা হয়। যাই হোক, আমরা একটা সেন্টেন্স তৈরি করি, বাবুর ওয়াজ গ্রেট এম্পেরর, বাবুর একজন মহান সম্রাট। এরপরে আরেকটা ইজি একটা শব্দ দেখো, নিয়ার বাই, নিয়ার এবং বাই এই দুটা কাছাকাছি এসে নিয়ার বাই হয়ে গেছে, এবং এটার মিনিংও হলো কাছাকাছি। তাহলে দেখো, নিয়ার মানে কাছে, বাই মানে পাশে, কাছে এবং পাশে, তার মানে কি কাছাকাছি, বা নিয়ার বা ক্লোজ বাই। আচ্ছা, ক্লোজ মানে বন্ধ করা, আবার ক্লোজ মানে কাছে। আসলে ব্যাপারটা হলো কি, যখন আমরা একটা গেট বা দরজা ক্লোজ করি, তখন তার দুটা পার্ট কি হয়ে যায়, কাছাকাছি এসে যায়। এবং তার যদি একটা দরজা যদি একটা গেটও থাকে, মানে একটা পার্টও যদি থাকে, সেটা ক্লোজ করলে কি হয়, একবারে দরজা, মানে দরজা আর দেওয়াল কি হয়ে যায়, কাছাকাছি এসে যায়। তাহলে ক্লোজ মানে কাছে, ক্লোজ মানে বন্ধ হওয়া, কারণ বন্ধ হতে তো কাছেই আসতে হয়, এই জন্য। আচ্ছা যাই হোক, ক্লোজ ইওর বুক, তার মানে কি, তুমি বইটা ওপেন করে যখন করো, তখন দুটা পৃষ্ঠা দুই দিকে দূরে চলে যায়, আর যখন বুকটা থেকে তুমি ক্লোজ করো, তখন কিন্তু তারা কাছে চলে আসে, কাছাকাছি চলে আসে। যাই হোক, আমরা এরকম করে বোঝার চেষ্টা করব, যেন একটা শব্দের বিভিন্ন অর্থ আমরা বুঝতে পারি। আই ওয়েন্ট, আমি গেলাম, কোথায় গেলাম, টু দ্য নিয়ার বাই লাইব্রেরি, নিকটস্থ লাইব্রেরিতে গেলাম, গ্রন্থাগারে গেলাম, লাইব্রেরির বাংলা গ্রন্থাগার। টু ফাইন্ড, খুঁজতে, বা টু সার্চ, সার্চ করতে, কি সার্চ করতে, আ বুক, একটা বই। তাহলে একটা বই খুঁজতে আমি নিকটস্থ লাইব্রেরিতে গেলাম। এখন আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, উই লিভ, আমরা কি করি, বাস করি, নিয়ার বাই, নিকটে, আওয়ার স্কুল, আমাদের স্কুলের নিকটেই আমরা বাস করি। এরপরে আর একটা ওয়ার্ড দেখো, রেওয়ার্ড মানে অ্যাওয়ার্ড। দেখো একদম প্রায় সেম, রেওয়ার্ড মিন্স অ্যাওয়ার্ড বা প্রাইজ, বা বাংলায় বলতে পারে পুরস্কার। আই গট আ মেডেল, আমি একটা মেডেল পেলাম, অ্যাজ আ রেওয়ার্ড, উপহার বা পুরস্কার স্বরূপ, ফর মাই গুড বিহেভিয়ার, আমার সুন্দর আচরণের কারণে আমি একটা মেডেল পেলাম। আমরা এরকম প্রাইজ বা মেডেল বা অ্যাওয়ার্ড বা রেওয়ার্ড কিন্তু আমরা অনেকেই পেয়ে থাকি, বা অনেকেই অনেককে পেতে দেখি। তাহলে এরকম অ্যাওয়ার্ডকে, রেওয়ার্ডকে, প্রাইজকে বা পুরস্কারকে আমরা কিন্তু সবাই পেতে চাই। যাই হোক, আমরা এখানে শিখলাম রেওয়ার্ড, অ্যাওয়ার্ড, প্রাইজ, পুরস্কার একই জিনিস। আচ্ছা, এরপরে আমরা এটা দিয়ে একটা যদি সেন্টেন্স করি, আই গট আ রেওয়ার্ড, আমি একটা পুরস্কার পেলাম, এরকম একটা ইজি সেন্টেন্সও দেওয়া যায়। তারপরে দেখো, আরেকটা ওয়ার্ড কিন্তু ছিল, সেটা কিন্তু আমাদের এই, মানে এই ইউনিটের শুরুতে ছিল, কিন্তু এই শেষের এই লিস্টে কিন্তু এটা দেওয়া নাই। যেমন দেখো, রেফার, এই শব্দটা আছে কিন্তু শেষের এই এক্সাম্পলে এখানে কিন্তু দেওয়া নেই। তাহলে রেফারের বাংলা উল্লেখ করা এবং ইংলিশ মিনিং মেনশন, এই হিসাবে আমরা শিখতে পারি। আর মনে করো এক্সাম্পল সেন্টেন্স, মনে করো যে এরকম দেওয়া থাকতো, আই রেফার আ ডক্টর, আমি একজন ডাক্তারের রেফারেন্স দিলাম, মানে ডাক্তারের রেফারেন্স দিলাম, কার কাছে, টু দ্য অফিসার, অফিসারের কাছে, মানে আমি অফিসারের কাছে একটা কাজে গিয়েছি,
সেই কাজে সে অফিসার আমাকে চিনতে পারছে না, তাহলে আমি একজন ডক্টরের রেফারেন্স দিলাম যে আমি ওই ডক্টরের পরিচিত। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করি এখানে, আই রেফার আ লিডার, আমি একজন নেতার রেফারেন্স দিলাম টু দ্য অফিসার। এইরকম করে আমরা আরও সেন্টেন্স বানাতে পারি, আই নিড, আমার দরকার টু রেফার, রেফারেন্স দেওয়া বা উল্লেখ করা দরকার, আ রেপিউটেড পারসন, একজন রেপিউটেড মানে যার খ্যাতি আছে যার সুনাম আছে, এরকম মানুষের রেফারেন্স দরকার, কি জন্য? ফর মাই জব, আমার চাকরির জন্য। তাহলে এভাবে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা প্র্যাকটিস করব এবং এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব, তাহলে কিন্তু দিন দিন কিন্তু আমাদের ইংলিশ আমাদের কাছে ইজি হয়ে যাবে। আসলে আমরা এই যে ওয়ার্ডগুলোকে শব্দার্থগুলোকে গুরুত্ব দেই না, যে এটা আর শিখে কি হবে, আমরা সরাসরি এক্সারসাইজগুলো সলভ করি। আসলে তাতে করে কি হয়, তাতে করে এটাই হচ্ছে যে আমাদের শেখাটা ঠিকমতো ভালো হচ্ছে না। যাই হোক, এখানে অনেক চিন্তা ভাবনা করেই এই ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, অবশ্যই এগুলো ভালোভাবে শিখলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। আর সেই কামনা করে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।